এখানে মোটা দাগে আপনার সয় সম্পত্তি খুব বেশি এখানে দেখা যাচ্ছে না। নির্বাচনে কত ব্যয় করেছেন? নির্বাচনে ব্যয় তো 25 লক্ষ টাকা। এ টাকা হয়ে গেছে না? 25 লক্ষ টাকা তো গভর্নমেন্ট, কিন্তু নির্বাচনে ব্যয়ের ব্যাপারটা হলো আমার, এটা এটাও আপেক্ষিক, কারণ আমার তো পর্যাপ্ত ছাত্র। জি, কারণ তেজগাঁও কলেজে তো আমি সুদীর্ঘদিন মানে শিক্ষকতা করছি, আবার অধ্যক্ষ ছিলাম। তো এরা ছাত্ররা বিভিন্ন জায়গায়, আমার বন্ধুবান্ধবরা বিভিন্ন জায়গায় বিদেশে, আমি কারো কাছে চাই নেই, আর আত্মীয় স্বজনরা দে আর ভেরি মাচ মানে হেল্পফুল, এরা করছে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিয়নে। নির্বাচনের তো ব্যয় হয়, এটা তো অস্বীকার করার কোনো জন্য নাই। পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন, এগুলিতে ব্যয় হয়। আপনি বুঝতে দেখছেন আমার ব্যাংকে ব্যালেন্স ছিল, এবং ব্যালেন্সে গভর্নমেন্টের অনেকেই লেখে যে আমার আত্মীয় স্বজনরা চাঁদা দিবে, কি করবে। আমার যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা দিয়ে কভার হয়েছে, আমার আর মানে ওইটা লিখতে হয় নাই যে আত্মীয় স্বজনরা দিবে। তাহলে ধরো আপনি নির্বাচন করে তাহলে লাভবানই হয়েছেন, যে আপনি একদিকে নির্বাচনী খরচ আপনার খরচ করা লাগে না, অন্যদিকে আপনি কিছু টাকাও মানুষের কাছ থেকে পেতে পারেন না? এই যে এখানে যে টাকাটা, এটা ছাড়া যেমন আপনার অনেক ভক্ত আছে, অনেক শিক্ষার্থী আছে, অনেক মানে আত্মীয়স্বজন আছে, তো যত টাকা আছে পুরোটাই খরচ করেছেন, কিছু রয়ে গেছে? না না, রবে কেমনি, আমি তো আওলাদ করে আসছি। আচ্ছা, কোনো কিছু রয়ে যায় নাই, ভক্তরা বা ছাত্ররা তা দিছে? মানে আসলে হয়েছে কি, নিজেরা খরচ করছে, নিজেরা খরচ করছে, আমি তো জানি না সে কত খরচ আপনার হাতে কিছু দেয়। আর আপনার এটা কিন্তু সারা বাংলাদেশের একটা কালচার এসে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেব, আমার একজন মানে সমর্থক, সে একটা গ্রামে ভোট চাইতে গেছিল, বেশ দূরে চর এলাকা। আমি যখন নির্বাচনে জয়লাভ করলাম, দুই দিন পরে তার কাছে আর লোক আসছে, আপনি যে ভোট চাইলেন জিতছেন তো, আমাদের তো কোনো টাকা পয়সা দিলেন না, মানে আমার সে আত্মীয়র কাছে টাকার জন্য আসছে ইলেকশনের দুই দিন পরে। কাজে এই নেচার, মানে ভোটারদের নেচারটা তো অন্যদিকে চলে গেছে, রাজনীতিটা তো এখন রাজনীতি সঠিক রাজনীতি না। এখন দেখা যায় যে এখন একটা বাড়ির মধ্যে কেউ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসে বলে আমার হাতে 20টা ভোট আছে, আপনি আমাকে কত দিবেন? তারপরে কম্বল দাও, কম্বল দাও, রানিং এমপির কাছে কম্বল চাইছে, বিধবা ভাতা কার্ড চাইছে, মাতৃত্বকালীন ভাতার কার্ড চাইছে, মানে এগুলি 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 দিছেও, যারা রানিং এমপি তারা এটা দিতেও পারছে, তাদের হাতে যেহেতু ক্ষমতা ছিল, চেয়ারম্যানরা দিছে। কিন্তু আমার বিষয়টা তো ছিল ভিন্ন। আসলে আরেকটা জিনিস হলো কি, দীর্ঘদিন মানে মানে এই জমা থাকতে থাকতে আমার অ্যাকাউন্টে মানে মানে ভোটার বাড়ছে, মানে এই যে বারবার নমিনেশন পাই নাই, বারবার মানুষ বিক্ষুব্ধ হয়েছে, এবার একটু বেশি খেপছে, যার কারণে এই বৈতরণী পার হওয়া সম্ভব হয়েছে আর কি। আপনি এই যে মামলার কথা দেখতে পাচ্ছেন, এটা কি কি ধরনের মামলা? একটা মামলা দেখতে পাচ্ছে 420 ধারায়, বিগত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা সিআর, মামলার নম্বর 305-223, মামলার নথিজাত, এটা কি 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 ধরনের মামলা? এটা হলো একটা সালিশ হয়েছিল। আচ্ছা, তেজগাঁও কলেজে যখন আমি প্রিন্সিপাল, তখন ডেভেলপার কোম্পানির সাথে একজন মানে ফ্ল্যাট মালিক এই টাকা পয়সা নিয়ে এমন একটা অবস্থা মামলায় পড়লো। ডেভেলপার কোম্পানিটা আবার তার হাজব্যান্ড আবার মারা গেছে কলেজের সম্পত্তি নিয়ে, না কলেজের না, বাইরের বাইরে। আমি হলাম সালিশিয়ান, আমার কাছে আসছে, তা আসার পরে পরে ছেলের নাম আমি ভুলে গেছি, তো পরে বললো যে ব্যাপার মানে তুমি মামলাটা প্রত্যাহার করো, টাকা দিয়ে দিবে, মহিলা টাকা দিয়ে দিবে। বললো স্যার, মহিলা টাকা দিলে হবে না, আপনি যদি চেক দেন তাহলে আমি মামলা প্রত্যাহার করব। ওর পক্ষে আপনি চেক দিলেন? হ্যাঁ, ওর পক্ষে আমি চেক দিলাম। তারপরে যে যার পক্ষে আপনি চেক দিলেন উনি কি হতো আপনার? ওই সে আমার এলাকার ছেলে, হিন্দু, হিন্দু তার ওয়াইফ, যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে, তা আমি চেক দিয়ে দেখলাম যে বেচারি যত করে মামলাটাকে নিষ্পত্তি পায়, এবং তার কাছ থেকে চেক নিয়ে দিতেন? তার কাছ থেকে আমি চেক নেই নেই, মানে আমি ভাবছি যে সে টাকাটা দিয়ে দিবে, আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো এরপরে আমি 1,20,000 চেক ছিল, 6 লাখ টাকা, 6 লাখ টাকা। হ্যাঁ, আমি আমি 1,20,000 টাকা ওই ছেলেকে দিলাম। তো এরপরে হঠাৎ করে শুনি যে সে মামলা করছে। হ্যাঁ, মানে চেক ডিজনের মামলা, ডিজনের মামলা। এরপরে ও যে 1,20,000 রিসিভ করছে, সেই কাগজটা ছিল, ওইটা কাগজ ছিল। আবার সালিশ যে হয়েছে, সালিশিতে উল্লেখ ছিল যে আমি এই মানে এই মর্মে 6 লাখ টাকার চেক প্রিন্সিপাল আব্দুর রশিদের কাছ থেকে নিলাম, তবে চেকটি উনি দিলেন, উনি সালিশিয়ান হিসেবে দিছেন, মূলত আমি টাকা পাই বাসন্তী ঘোষের কাছে, বাসন্তী ঘোষ আমাকে 6 লাখ টাকা দিতে বাধ্য থাকিবে এই মর্মে। মানে অন্যজনের জিম্মা নেওয়ার কারণের জন্য আপনি এই ধরনের, এটা থেকে আমি রিলিফ পাইছি আর কি। জি জি, যার কারণে আমি রিলিফ পাইছি, তা না হলে তো আমার এই এই সালিশ করতে গিয়ে তো বিপদ হইত আর কি। দেখা যায় তো চেকের মামলা জেলও খাটতে হইতে পারত, কিন্তু আপনি রিলিফ পেয়েছেন, একজন শিক্ষকের ইজ্জত পাচ্ছে আল্লাহ। আমি এটা হলফনামায় উল্লেখ করছি, উল্লেখ করছি না, উল্লেখ না করলে পারতাম না, এটা উল্লেখ না করলে পারে, সেটা দেখলাম যে আপনার হলফনামার মধ্যে সব কিছু স্বচ্ছতার মধ্যে আছে। আপনার মামলা মোকদ্দমা কথা লিখে আছে, সম্পত্তির কথা লিখে আছে, আয় ব্যয়ের কথা লিখে আছে, ব্যাংকের গাড়ির লোনের কথা লিখে আছে, কিন্তু এতে মনে হয় যে আপনি নিম্ন আয়ের একজন মানুষ, খুব উচ্চ আয়ের নয়।
অনেক পয়সা আপনি শিক্ষকতা করে কামাইছেন কিন্তু এত টাকা পয়সা সব খরচ করে ফেলছেন খরচ করছি মানুষের পিছে মানুষকে দিয়ে মানুষের পিছে আপনি যদি আমার এলাকায় খবর নেন মানুষ বলবে যে উনি যা করছে এলাকার জন্য আমার আপনার পৌরসভার পাশে একটা মসজিদ সেই মসজিদ আমি করে দিছি আচ্ছা তারপর আমার গ্রামে কি করব কি করবেন না নেবেন এখন আমি তো বললাম আমি বেস্ট করব এমপি হওয়ার পর কি সেরকম থাকে মানুষ আমার মন মানসিকতা এরকম নাই নাই কেন আগে থেকে নাই আমার সম্পদের প্রতি লোভ নাই কিসের প্রতি লোভ আমার মানুষের সেবা করার লোভ সেটা কন্টিনিউ করবেন এটা কন্টিনিউ করব বলে বিশ্বাস করি কারণ বয়স 66 মানুষ তো এই বয়সে বাঁচেও না কাজে আমার আর চাওয়া পাওয়ার নাই ছেলে কানাডায় আছে বেশ ভালো বেতন পায় ছেলেও টাকা পাঠাইছে ইলেকশনে ছেলের ওয়াইফও ভালো চাকরি করে আচ্ছা আরেক ছেলে ব্যাংকে আমার ওয়াইফ একটা স্কুল চালাইতো এখন সেই স্কুলটা ছেড়ে দিল আচ্ছা যেহেতু আমাকে এখন সময় দিতে হবে নাতি আছে এদেরকে সময় দিতে হবে স্কুলে যাবে যার কারণে আমার আসলে ধরেন ঢাকা শহরে আমার কিন্তু বাড়ি নাই এটা কি আপনি বিশ্বাস করবেন ডু ইউ বিলিভ জানি না আপনি বললে শুনলাম এখন দেখতে হবে দেখেন ফ্ল্যাট আছে সেটা হ্যাঁ ফ্ল্যাট আছে ফ্ল্যাট আছে কিন্তু আপনার নিজস্ব কোনো বাড়ি নাই বাড়ি নাই আমি তেজগাঁও কলেজের প্রিন্সিপাল এত আপনি ধরেন 1000 কোটি টাকা আমার হাত দিয়ে আয় এবং ব্যয় হয়েছে আয়ন এবং ব্যয়ন ছেলে যদি 60 বছর আমি চাকরি করার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 বার আমাকে এক্সটেনশন দিছে 5 বছর আরো তার দল করতে আপনাকে এক্সটেনশন দিবে কাকে দিবে না সেটা না আচ্ছা সেটা না আপনি খবর নেন তেজগাঁও কলেজে গিয়া তেজগাঁও কলেজের অডিটোরিয়াম দেখেন ইন্টারনাল আমি গেছি খুবই সুন্দর হয়েছে এবং গেটটা খুব সুন্দর হয়েছে